আগস্ট দু তারপর পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময় এই এক বছরের বেশি সময় যে পেরিয়ে গেল বকেয়া বেতন পায়নি প্রাথমিক শিক্ষক কোন শিক্ষিকারা আগস্ট দু হাজার উনিশ সেই সময় তাদের যে গ্রেড পে সেই গ্রেড পে বৃদ্ধি পাওয়ার ফলে অল্প কিছু বেতন তাদের বৃদ্ধি পায় যদিও তা নিয়ে অনেক ক্ষোভ আছে কারণ অনেক সিনিয়র টিচার তাদের বেতন বৃদ্ধি জুনিয়র টিচারদের সঙ্গে যদি তুলনা করা যায় তা হয়নি এইটিন ইয়ার্স বেনিফিট সেটা নিয়েও অনেকের মধ্যে ক্ষোভ আছে সেগুলো অন্য বিষয় এবার সেই সময়কার যে এরিয়ার বিল তা সাবমিট করতে বললেন সেই এরিয়ার বিল সাবমিট করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে এছাড়াও যে নোটিফিকেশান সেই নোটিফিকেশনের মধ্যে বলা আছে যে রেগুলার স্যালারি বিল অব দ্য টিচার্স ইনক্লুডিং নিউলি ট্রান্সফার টিচার তাদের যে বেতন সে বেতন সাবমিট করতে হবে তেরো এগারো দুই হাজার কুড়ির মধ্যে অবশ্য অবশ্যই অর্থাৎ বলা যেতে পারে যে এই যে স্যালারি বিল স্যালারি বিল যেটা হবে সঙ্গে সঙ্গে যে এরিয়ার বিল সেই এরিয়ার বিল হয়তো আগামী মাসে এক সঙ্গে পেতে পারেন যা বার্ডওয়ান ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল তাদের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি করা হয়েছে প্রত্যেকটি সার্কেলকে প্রত্যেকটি সার্কেলের সাব ইন্সপেক্টর তাদেরকে এই নোটিফিকেশন করা হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী এবার দেখা যাক যে এটি তো বর্ধমান জেলা সে বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল শুধু জেলা বলা যাবে না সেখানকার কাউন্সিল কাউন্সিল অনুযায়ী প্রত্যেকটি সার্কেলে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলাও কিন্তু আছে তারাও পায়নি উত্তর দিনাজপুর সেখানেও আছে এরকম সমস্যা তারাও যদি পেয়ে যায় এরকম যদি নোটিফিকেশন হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই যে বকেয়া আছে সেই বকেয়া তারা পেয়ে যাবে আশা করি অনেকেই উপকৃত হবেন এর ফলে ধন্যবাদ সবাইকে